আমার নাম জাকিয়া আমার দেশের বাড়ি চাঁদপুর আমি অনেক অসুস্থ ছিলাম আমি আশা যাওয়া করে আমি চিকিৎসা হইছি আমার বোনের জামাই এখানে ভালো হয়ে গেছে ওনারও চিকিৎসা হয়ে এখানে পুরোপুরি সুস্থ হয়ে গেছে ওনার বন্ধু নিয়ে আসছে এরপর আমার আমারে পাঠাইছে আমার এই অবস্থা দেখে আমি কথায় আর ডাক্তার দেখাই না এখানে আসছি আইসা দুইবার তিনবার আমি ওষুধ নিয়ে নিয়ে গেছি পরে বলছে স্যারের সমস্যা মানে ভালো করে ইয়ে হয় না তো ইহার পরে স্যারে বলছে ভর্তি ভর্তি হইয়া আমি ছিলাম এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছি এখানটানে এখন আল্লাহর রহমতে ভালো আছি এখন আবার এক মাস পরে ডাক্তার দেখাইতে আসছি তিন চার বছর বুঝি বুঝছি কিন্তু ডাক্তার কথায় দেখাই না কিচ্ছুই করি না পরে ওষুধ খাইছি এমডি একটু ওষুধ টষুধ খাইছি কমে না তারপরে আমার বোনের জামাই বলছে যেন ওখানে আমি ভালো হয়ে গেছি ওখানে চিকিৎসা করো আমার মা যাতে ব্যথা করে পরে মানে একটা ইয়া গিল্টির মতন হয়ে গেছে তখন মনে করেন ব্যথা করতো সিঁসি নিত আমি তো মনে করেন রাত্রে শুইতে গেলে ঘুমাইতে পারতাম না ব্যথা করতো এই সিঁসি মানে কাইতে পারতাম না আবার বসতে পারতাম না বসলে উঠতে পারতাম না বেশি সিঁসি নিত ব্যথা করতো এবং ঘাড়ে দিয়ে কাল খাইয়ে উঠতো পরে আল্লাহর রহমতে চিকিৎসা হওয়ার পরে এখন কিছুই নেই কোনো ব্যথা সিঁসিনি কিচ্ছু নেই অনেক শান্তিতে অনেক ভালো লাগে এখন আমি ঘুমাইতে পারি উঠতে পারি হাঁটতে পারি চলতে পারি তো এক মাস আগে ডিপিএসসি হাসপাতাল ভর্তি হয়ে বাড়িতে সুস্থ হয়ে গেছি এই যে ভর্তি হয়ে গেছি ভর্তি হয়ে চিকিৎসা হয়ে গেছি আগের মতন ভালো এখন পুরাপুরি ভালো মনে করেন আল্লাহর রহমতে অনেক ভালো অনেক সুস্থ আব্দুর রহমান আমি ব্যথা করে তারপরে হাঁটতে পারতো না কাজ করতে পারতো মা খুব কান্না করতো আমার কাছে অনেক খারাপ লাগতো মাকে দেখে আমিও কান্না করতাম মা যখন কান্না করতো তখন আমার কাছে অনেক খারাপ লাগতো আমার মন বলছিল যখন আমার যখন শক্তি থাকতো আমার মাকে আমি সুস্থ করে রাখতাম মা সারা রাত জেগে থাকতো কষ্টের জন্য মা এরকম দেখে আমার খেলতে ভালো লাগতো না পড়াশোনা করতে ভালো লাগতো না কোনো কিছু করতে ভালো লাগতো না আমার কাছে গত এক মাসে মাকে সুস্থ দেখে আমার আমার কাছে খুব ভালো লাগছে মা যখন নিজে ব্যথার জন্য কান্না করে না ওই সময় আমার অনেক ভালো লাগে আমার মনে হচ্ছে আমি আমার মাকে আবার নতুন করে ফিরে পেয়েছি আমি দোয়া করি স্যারের জন্য স্যার আমার মাকে সুস্থ করে দিয়েছে আলহামদুলিল্লাহ আমার কাছে আমার এই জীবনটা এখন অনেক ভালো লাগতো কারণ আমি বাইরেই বলতাম আমার একটা মেয়ে নাই আমি এরকম অসুস্থ আমি কিভাবে ভালো হব কোন জায়গায় গেলে আমি ভালো হব এটি আমি সারাক্ষণ ধারণা করতাম আজকে এক মাস পরে আবার আমি স্যারের সাথে দেখা করতে এসেছি স্যারকে আইসা বলছি যে স্যার আমি অনেক ভালো আল্লাহর রহমতে আনন্দ লাগে খুব আমি বলছি স্যারকে স্যার আপনারা আমার মনের থেকে অনেক দোয়া করি আমি বলছি মনে করেন স্যারের নাম্বার নিয়ে গেছি কেউ যদি এরকম অসুস্থ হয় স্যারের নাম্বার দিয়ে স্যারকে মানে ফোন করার জন্য এখানে আইসা ভর্তি হওয়ার জন্য ভালো হওয়ার জন্য ভালো হইব এই আর কি এরপরে মনে করেন এখানেও যে রুগীরা আসছে নতুন ওই রুগীরা আমার কাছে জিজ্ঞেস করছে যে নামনে ভর্তি হয়েছিলেন কি অবস্থা এখন কেমন আমি কেছি হ্যাঁ আমি ভর্তি হয়ে অনেক পুরা সুস্থ হয়ে গেছি ভালো হয়ে গেছি এখানে মনে করেন যে অসুস্থ বেশি ওনাকে বলবেন যে সুস্থ হয়ে যাইতে পারবো ভালো হয়ে যাইতে পারবো এখান থেকে আমি ভালো হয়েছি এই কারণে আমি মনে করেন আরেকজন যে ভালো হয় আমি হয়তো আমাকে দোয়া করবো যেন ওনার কাছ থেকে শুনে আমরা ভালো হয়েছি আমরা ভর্তি হয়েছি চিকিৎসা হয়েছি আমরা ভালো হইতে পারবো এই আর কি আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল